অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি ইফতারের জন্য স্পাইসি কোরিয়ান চিকেন রান্না করে দেখাবো। তো চলুন কীভাবে রান্না করি দেখে নিই। দেখুন, কোরিয়ান চিকেন রান্না করার জন্য আমি এখানে লেগ পিস নিয়েছি, চিকেনের লেগ পিস, বড় চিকেন না, মানে মাঝারি সাইজের চিকেনের, দেখুন, লেগ পিস নিয়ে নিয়েছি। তো এই লেগ পিস দিয়ে আজকে আমি কোরিয়ান চিকেন রান্না করে দেখাবো। তো এখানে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, অল্প কিছু আমি মশলাগুলো মিশিয়ে নেব উপকরণগুলো। তো এই কোরিয়ান চিকেনে বেশি কোনো মশলা লাগে না, ঘরে থাকো অল্প কিছু উপকরণ দিয়েই করা যায়, জাস্ট আমি ম্যারিনেট করে নেব। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ, আর যেহেতু স্পাইসি কোরিয়ান চিকেন যার কারণে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো। তো মরিচের গুঁড়াটা আমি দেড় চামচ পরিমাণে দিয়েছি। তো এখানে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়ার গুঁড়া, হাফ হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ। তো দেখুন, আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলোকে মাখিয়ে নেব। তো অল্প কিছু উপকরণ দিয়েই মাখানো হয়ে যায়, আর তা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো না রেস্টে, আপনারা চাইলে 5 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমি এখন এগুলোকে ভেজে নেব। তো দেখুন, আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে, তো আমি এখানে ডুবো তেল দিয়েছি। তো এখানে একে একে চিকেনের লেগ পিসগুলো ছেড়ে দেব ভাজার জন্য। তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তেলটা কি পরিমাণে গরম হয়েছে, এরকম গরম হলেই চিকেনগুলো একে একে দিয়ে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা, যখন এরকম স্পাইসি কোরিয়ান চিকেন রান্না করবেন অবশ্যই বেশি করে রান্না করবেন, কারণ এক বসাতেই সব শেষ হয়ে যাবে, পরে আবার আপনার বানাতে হবে। তো অনেক মজাদার এই চিকেনটা। তো এখন এগুলোকে ভাজা হতে থাক। তো এগুলোকে আমি একটু তেলের মধ্যে নিয়ে দিচ্ছি, ডুবো তেলের মধ্যে হালকা হালকা নেড়ে চেড়ে এগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তবে এগুলোকে এক ভাজাতে হবে না, একবার ভেজে উঠিয়ে তবে আবার ঠান্ডা করে আবার ভেজে নিতে হবে। কোরিয়ান চিকেন এভাবেই স্পাইসি চিকেন রান্না করে। তো এগুলো একদম ভালোভাবে ক্রিস্পি ক্রিস্পি ভাজা হবে, তখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। তো কিছুক্ষণ পর পর হালকা একটু নেড়ে দিতে হবে। তো দেখুন, আমি মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিচ্ছি, যাতে করে সব পাশে ভালোভাবে হয়। তো দেখুন, চিকেনগুলো অনেক ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে উঠিয়ে নেব। তারপরে এগুলোকে ঠান্ডা করে আবার গরম তেলে ফ্রাই করে নেব। তো তেলটাকে একটু ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। ঠান্ডা করে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো এই ফ্যানে বাতাসে ঠান্ডা করে আমি আবার এই গরম তেলে আবার ফ্রাই করে নেব। এখন আমি আবারও তেল গরম করে নিয়েছি, আর চিকেনগুলোকে ঠান্ডা করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই দ্বিতীয়বারের মতন চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি আবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এখন পরের প্রিপারেশনে চলে যাব।
তো দেখুন, আমি কোরিয়ান চিকেন রান্না করার জন্য এখন চিকেন ফ্রাইয়ের পরে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি প্রায় 30 গ্রামের মতন বাটার দিয়ে দেব। আপনারা চাইলে ঘি বা সাধারণ তেল দিতে পারেন, ভেজিটেবল অয়েল দিতে পারেন। তো বাটারটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করা রসুন। তো 1 চামচের মতন রসুন কুচি নিয়েছি এখানে। তো বাটারটা গলে গেলে এই রসুন কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন বাটারটা অনেকটা গুলে এসেছে, এই মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো একটু হালকা ফ্রাই করে নিতে হবে, একদম হালকা। তো রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিব এখানে 1/4 কাপ। আর দিয়ে দেব এখানে চিলি সস 1/2 চামচ পরিমাণের। যেহেতু এটা স্পাইসি চিকেন তাই একটু ঝালটা একটু বেশি হয়। তো দেখুন সসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে আমি সসের বাটিটা ধুয়ে 2 চামচের মতন পানিও দিয়ে দিয়েছিলাম। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে, একদম লোতে রেখে এই কাজটা করতে হবে। আস্তে আস্তে এটাকে একটু কষিয়ে নিতে হবে সসটাকে। তো দেখুন সসগুলো একদম একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় 3 মিনিটের মতন এই কাজটা করতে হবে, তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিইনি, যাতে যেহেতু এটা হলো স্পাইসি চিকেন যার কারণে আমি এই চিলি ফ্লেক্স দিইনি। তারপরও অনেকটা একটু ঝাল কম দিয়েছি, আপনারা চাইলে স্পাইসি হলেও একটু ঝাল কম দিতে পারেন। আমি এখানে গুঁড়ামরিচটা আর চিলি সসটা ইউজ করেছি, দেখতে কতটা জুসি হয়েছে এগুলো। তো এগুলো হয়ে গেছে, তো দেখুন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, দেখতে কতটা জুসি হয়েছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, আর একবার বানালে বেশি করে বানাবেন, না হলে ফুরিয়ে যাবে। আর এরকমভাবে কোরিয়ান চিকেন বিকেলে এবং অবসর টাইমে, বিকেলে এবং এই রমজান মাসে ইফতারের টাইমে টেবিলে আপনারা সাজিয়ে রাখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পরে এরকম কোরিয়ান চিকেন রান্না করে খেলে খুবই ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তো দেখুন কোরিয়ান চিকেন স্পাইসি কোরিয়ান চিকেন রান্না করা হয়ে গেল। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর এ অবশ্যই ইফতারের আইটেমে রাখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা বানিয়ে খেলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।